পশ্চিমবঙ্গ সরকার যদি কাউকে লোভ দেয় সরকার কি শুনবে? রাজনৈতিক দলগুলো যখন দাঙ্গার দিকে যায় তখন মনে রাখতে হয় ওদের ভবিষ্যৎটা খোলা হয়ে গেছে। মসজিদ তারপরে উনি বিজেপির সঙ্গে গেছিলেন। কংগ্রেস চিরকালই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। গুজরাটে দাঙ্গার পর নির্বাচন হয় তখন ওখানকার মুখ্যমন্ত্রীকে ইনি ফুলের তোড়া পাঠিয়েছিলেন। সিপিএম কংগ্রেস বিজেপি বেশি বাড়াবাড়ি করো না, মানুষ কিন্তু তোমাদের বলবে আবার তোমরা হারো। সরকারি মঞ্চে সরকারি পয়সায় উনি পার্টির প্রচার করে যাচ্ছেন। এখানে সরকারটাও চালাচ্ছেন যিনি, পার্টিটাও চালাচ্ছেন তিনি, এবং তিনি নিজেই বেপরোয়া। প্রতিপক্ষ নিবেদন করছে বেঙ্গল টাইলস, নিমতৌরি, পূর্ব মেদিনীপুর, নিউট্রিবেক, নিউট্রি ক্র্যাকার, সুগার ফ্রি বিস্কিট, লাগলে বলবেন, রেস গ্রুপ অফ কোম্পানিজ, আধুনিক বাংলার অত্যাধুনিক রূপকার, এলিট, পায় পায় আনন্দ, মিষ্টি মানে বাঞ্ছারাম, লাইফ কেয়ার অ্যাগ্রো প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেড, টাওয়ার গ্রুপ, লক্ষ মানুষের আশা, লক্ষ মানুষের ভরসা, এবং অনমোল ড্রিমলাইট বিস্কিট, মাখনে ভরা নোন তার স্বাদ, বাকি সব ভুলিয়ে দেয়।